মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন দীপিকা সাহা ব্লগসে সকাল সকালে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম বন্ধুরা। তো আজকে হলো 31st ডিসেম্বর, তো বছরে আজকে শেষ দিন, লাস্ট আজকে ডিসেম্বর 2022। তো আজকে তো পিকনিকের দিন, তো এবার পিকনিক মনে হচ্ছে না যাওয়া হবে, মানে এবার হয়তো যাবো না, নেক্সট ইয়ার দেখা যাক কী হয়। যাওয়া বছরও গিয়েছিলাম, এবছর হয়তো যাওয়া হবে না আমাদের। তো কিছু একটা কারণ আছে, সেই কারণটা আমি এখন ডিস্ট্রিবিউট করছি না আপনাদেরকে, কেনও যাচ্ছি না কি মানে সেটা পরে আপনাদেরকে জানাবো। তো আজকে তো 31st ডিসেম্বর, বাইরে না গেলেও ঘরেও তো কিছু একটা সিম্পল ইসে হবে, মানে রাত্রেবেলা, কারণ 31st থেকে 1 তারিখ মানে বেশি একটা টাইম বাকি নেই। তো সেটার জন্য আগে থেকেই তৈরি, আর আপনাদেরকে আগে থেকেই বলছি হ্যাপি নিউ ইয়ার। আপনাদের নতুন বছরটা খুবই ভালো যাক। এরকম মেয়েকে তো মেয়েকে আর্ট করতে বসিয়েছি, আর আমি তো সকাল সকাল সব কাজটা সেরে নিলাম। তারপরে একটু দেখুন, ঠান্ডাটা মানে এখন এতটা ঠান্ডা, মানে ঠান্ডার জন্য আর গরম নাইটিটা ছাড়া যাচ্ছে না। তো অনেকটা ঠান্ডা পড়েছে বন্ধুরা, তার জন্য গরম নাইটিটা ছাড়া যাচ্ছে না, এতটা ঠান্ডা। বাইরে রোদ্রু থাকলেও ঘরের ভিতরে ঠান্ডা, তার জন্য এটা ছাড়িনি এখনও, কারণ ঘরেই আছি, ঘরেই কাজ করছি। তো সকাল সকাল তো রান্নাবাড়া হয়ে গেছে, কারণ বর খেয়ে দোকানে চলে গেছে। তো আজকেও গেছে, কিন্তু কিছু কারণ বলতে দোকান আসলে তো আমার বর দোকান খুব কমই মিস করে, হঠাৎ কোনো সময় কিছু যেতে ইচ্ছে না করলে বা কিছু কারণ থাকলে না যায় না। তো সকালটা সব উঠে, কারণ ঠান্ডার জন্য তো আর সময় বসে থাকবে না, সকাল সকাল উঠে সব কাজটা সেরে তারপরেই ব্লগিংটা আপনাদের সাথে স্টার্ট করি, কারণ কাজ নিয়ে বসে থাকলে তো হবে না, কাজটা সেরে তারপরে। তো রান্নাবাড়া হয়ে গেছে, বর খেয়ে দিয়ে চলে গেছে, মেয়েও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, আর মাও খেয়ে নিয়েছে। তো তাই এখন ঘরটর গুছাচ্ছিলাম, তাই ভাবছি আজকের যেহেতু বছরের শেষ দিন 31st ডিসেম্বর, তো আপনাদের সাথে আজকের ব্লগটা অবশ্যই শেয়ার করবো, কী করছি কত মানে কী প্রোগ্রাম আজকে, কিভাবে আমরা নিউ ইয়ারটা সেলিব্রেট করবো, সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো, কি করছি কি না করছি। যদি জানতে চান অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা এখন নতুন দেখছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। আপনারা আপনাদের সাপোর্টে আমি এত দূর এগোতে পেরেছি, আমার ইউটিউব ফ্যামিলি 300 ক্রস করেছে, জানি না মানে বেশি দিন হয়নি স্টার্ট করেছি, তো যতটা আপনাদের থেকে 300 মানুষের সাপোর্ট আমার সাথে আছে, তো আমি চাই যে এটা আরও অনেক অনেক বাড়ুক, সেটাই আমি কামনা করি। আর আপনাদের সাপোর্টের জন্যই আমি 300 কমপ্লিট করতে পারছি, যে আমাকে 300 মানুষের দেখছে। তো আশা করি এর থেকেও অনেক বাড়বে, নিউ মানে 2023 আমি হয়তো অনেকটা এগোতে পারবো যদি আপনাদের সাপোর্ট থাকে। তো প্লিজ আমাকে সাপোর্ট করে যাবেন, আর প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন কি করছি। আর আমার ফেসবুক ফ্যামিলি, যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক ফ্যামিলি 5000 কবেই ক্রস করেছে, তো আশা করি আরও ক্রস করবে, আর খুব তাড়াতাড়ি 6000 ক্রস করবে। তো আশা করি আরও অনেক অনেক বন্ধুরা ফ্যামিলি আমার যুক্ত হোক, আমি সেটাই চাই। তো আপনাদের সাপোর্টের জন্যই এতটা পেরেছি, আশা করি আরও সাপোর্ট করবেন, অবশ্যই চেষ্টা করি যতটা পারি আমি ভালো করার। তো জানি না কতটা করতে পারি, অবশ্যই সাপোর্ট করবেন সেটাই আশা। তো অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আর আশা করি 23 আরও আপনারা এর থেকেও বেশি আমাকে সাপোর্ট করবেন। তো নিউ ইয়ারটা কীভাবে সেলিব্রেট করছি, 31st 2022 আমরা কী প্রোগ্রাম করছি, লাস্ট আজকে যেহেতু লাস্ট দিন, তো সেটা জানার জন্য ভিডিওটা দেখবেন, লাস্টে কী করছি। আর এখন তো সব কাজটা হয়ে গেছে, তো মেয়েকে একটু আর্ট করতে বসিয়েছি এদিকে, আর আমি ঘর কাজটা সেরে নিলাম, ঘরটার একটু গুছিয়ে গাছিয়ে নিলাম। আর এখন একটু মেশিনের কাজ আছে, মানে কিছু জিনিসপত্র একটু কুটিনাটি সেলাই করার কাজ আছে, সেটা করব। আর রান্নাবাড়ি তো বললাম হয়ে গেছে, দুপুরে বানাবো আর বাকি, তো এখন সেরকম কোনো কাজ নেই, তাই ভাবছি আপনাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করি। তো
দেখতে থাকুন, সারাদিন কি করছি যতটা পারি শেয়ার করব সব কিছু। আর আমাদের ও আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি, গত দুই এক দু তিন দিন ধরে আমি ব্লগ করিনি, কারণ আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিল, আমার ডিব্রুগড় থেকে আমার এক ভাসুর মানে আমাদের তো মানে আমার বর এই বংশের সবচেয়ে থেকে ছোট ছেলে এই বংশের, আর আমার বাড়ির তো আমি বড়, কিন্তু আমার বর এই বাড়ির ছোট, তো সব আমার দাদা মানে বরের দাদা আমার ভাসুর জাল সবাই বড়, আমি ছোট। তো দাদা এসেছিল মানে আমাদের নিজের ভাসুর না, মানে আমাদের আমার বরের কাকা তো দাদা, তো আসছিলো, তো ওনারা দুদিন থাকলেন আমাদের ঘরে, একদিন কালকে পরশুদিন রাত্রেই এসেছিলেন, তো দিদির বাড়িতে থাকলো রাত্রটা, তারপরে সকালে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে পরে ওনারা চলে গেলেন আমাদের গ্রামের বাড়িতে। তো ওরা ওখানে 31st সেলিব্রেট করবে, আমাদেরকেও বলেছিল, অনেক রিকোয়েস্টও করেছে যাওয়ার জন্য, যেতে তো ইচ্ছা করে বন্ধুরা, কিন্তু ওখানে গেলে ভালোও লাগতো, মানে গ্রাম পরিবেশে অনেকদিন যাওয়া হয় না, খাওয়া হয় না, ভালো লাগতো, কিন্তু কি করব মানে ঠান্ডার জন্য, আর মেয়ে যেহেতু অনেকটা ঠান্ডা লেগে আছে, বরেরও অনেকটা ঠান্ডা লেগে আছে, ওখানে গিয়ে আবার মানে ঠান্ডা লেগে যাবে, তার জন্যই মানে খাওয়াটা বড় না, খাওয়াটা আমরা ঘরেও খেতে পারি বাইরেও খেতে, ফুর্তিটা করা হতো সেটাই সবাই মিলে, দাদারাও আসে না প্রতিবার, ফুর্তি করা হতো সেটার জন্য মিস করবো ওনাদেরকে, কিন্তু ঠান্ডার জন্য এতটা ঠান্ডা বন্ধুরা, বাচ্চাদের ঠান্ডা লেগে গেলে অনেকটা প্রবলেম হয়ে যায়, তার জন্য একটু কেয়ারফুলি, আর যেহেতু করোনার প্রকোপ এখন আবার বাড়ছে, তার জন্য একটু কেয়ারফুলি থাকাটাই ভালো, যতটা পারি আমি মানে আমার বাচ্চাকে ঠান্ডা থেকে দূরে রাখার চেষ্টা করি, কিন্তু কী করবো বাচ্চাদের ঠান্ডা লেগেই যায়, কারণ ওয়েদারটা এতটাই ঠান্ডা আর রৌদ্র গরম মানে সবটাই মিশে, তার জন্য বাচ্চাদের লেগেই যায়, কিন্তু ওখানে গেলে ঠান্ডা লেগে যাবে, তার জন্য যাবো না, দেখি কী হয়। পরে বলেছি ওনাদেরকে ফার্স্ট জানুয়ারিতে আসতে, এখানে কিছু আমরা সেলিব্রেট করব, কিন্তু দেখা যাক কী করে ওনারা যদি আসেন, কিন্তু ওনারা 1 তারিখে চলে যাওয়ার কথা আছে, তারপরে 20-25 দিন পরে আবার আমাদের মানে আমার নিজের ভাসুর আমার নিজের বরের দাদা, তো উনি আসবেন, ওনার ওয়াইফ ছেলে সবাই আসবেন বলেছেন, দেখি তো তখন আসলে তো আপনাদের সাথে অবশ্যই দেখা করিয়ে দিব ভেবেছি, কারণ দিদি একদমই ফ্রি মাইন্ডেড আমার মতন, আমার সাথে খুবই মিলে, তো দিদিকে আপনাদের সাথে কথাও বলে দিতে পারি, আপনার ওনাদের সাথে দেখে নেবেন, তো দিদি অনেক ফ্রি মাইন্ডেড, দিদি চাকরি মানে জব করে ব্যাংকে জব করে, কিন্তু আমার সাথে খুবই মিশে, আমার সাথে খুবই ফ্রি, আমরা দুজন একদম মানে মনে হয় না দুই জালের মতন কথা বলি, তো তখন দেখা করিয়ে দিব যখন আসবে। আমি গিয়েছিলাম, বাচ্চা যখন খুবই ছোটো, এখন এতটা দূরে মানে যাওয়া হয় না সচরাচর, যখন যাব নেক্সট আপনাদেরকে তখন আবার দেখিয়ে দেবো, আমি যখন গিয়েছিলাম আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব ছিল না, তাই দেখানো হয়, তো সেটাই, তো দেখি কি সেলিব্রেট করি, কি করছি কি না করছি, সারাদিন ব্লগটা দেখুন, তারপর জানতে পারবেন আমরা কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করলাম বন্ধুরা। আর আপনাদেরকে সবাইকে আমার বন্ধু ফেসবুক বন্ধুরা ইউটিউব বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল, হ্যাপি নিউ ইয়ার, আপনাদের নতুন বছরটা খুবই ভালো কাটুক, শুভ কাটুক, সেটাই আমার কামনা, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স 2023। তো নতুন বছরে আজকের ব্লগটা তো এখানে এসে মানে যখন এড করে দেবো, তো পরের ব্লগটা আসবে 1 বছর পরে মানে 2023-তে, তো দেখতে থাকুন ব্লগটা সারাদিন কী হচ্ছে পুরোটা দেখাবো, আজকে এখনের মতন এতটুকুনি থাকবো, পরে দেখতে থাকুন কী হচ্ছে। বাট এখন দেখুন মেয়ে ঘুমিয়ে আছে, মেয়েকে ঘুম পাড়িয়েছি, তো আমিও কম্বল নিয়ে বসে আছি, কী করবো ঠান্ডার মধ্যে, তো মোবাইল দেখছিলাম, তাই ভাবছি আপনাদের সাথে একটু ভিডিও করে নিই। তো বর আসলো একটু মানে বর দোকানে গিয়ে যাবো বলেছিল, কিন্তু ও টাউনে কিছু কাজের জন্য একটু দেরি হয়ে গেছিলো, তো ও এসে আবার একটু খাওয়া দাওয়া করে ভাত রান্না করেছি, করে আমি ঘরটা বিকাল দিকে ঝাড় দিচ্ছিলাম ভাত খাবো, আর তখনই আসলো এসে একটু খাওয়া দাওয়া করে, তারপরে ও দোকানে গেলো, একটু দেরি হয়ে গেছে, আজকে প্রায় 2 বেজে গিয়েছে, তো ও দোকানে চলে গেলো, তারপরে মাকে ভাত দিলাম, মেয়েকে খাওয়ালাম, পরে আমিও একটু খেয়ে নিলাম, খেয়ে দিয়ে একটু ওই যে মেয়েকে ঘুম পাড়াচ্ছি, আর আমার যেহেতু ঘুম আসছে না, তাই বসে বসে মোবাইল দেখছিলাম, তাই ভাবছি আপনাদের সাথে একটু ভিডিও করে নিই। তো বর জিজ্ঞেস করলো কী খাবে আজকে, চিকেন না মাটন, মেয়েকেই জিজ্ঞেস করছে মেয়ে কী খাবে, কারণ সবসময় মেয়ের আবদারটাই থাকে, তো মেয়ে যেটা খাবে সেটাই আনবে বলেছে, তো মেয়ে বলেছে চিকেন খাবে, তো চিকেন যদি পায় তো চিকেন আনবে, আর যদি চিকেন পাওয়া না যায় তাহলে মাটন তো অবশ্যই আনবে। তো দেখি কি বিকেলের ইসে মানে প্রোগ্রামিং, তো সেটা এখনও ঠিক হয়নি, আর
আপনার আমরা 2021 কিভাবে সেলিব্রেট করছি আর বাইরের লোকেরা কিভাবে সেলিব্রেট করছে আপনাদেরকে জানাবো, তো প্লিজ ভিডিওটা ফার্স্ট টু লাস্ট অবধি দেখতে থাকুন। আমি একটু রেস্ট করে নিই এখন, একটু এমনি মেয়ের সাথে শুয়ে দেখি, একটু গলা ধরে দেখুন কিউট বাচ্চাটা ঘুমিয়ে আছে, দেখুন সোনামা, এটা আমার সোনামা, তো সোনামা ঘুমিয়ে আছে, তো ওর সাথে আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে কথা বলছি। গিয়েছিল তো সন্ধেবেলা একটু বাইরের থেকে ঘুরে আসলাম দিদিদের বাড়ির থেকে, তো পিকনিকের হইচই, সব দিকে গান বাজছে, সবাই পিকনিক খাচ্ছে, কিন্তু এবার আমাদেরই খাওয়া হচ্ছে না। আমরা গতবার খেয়েছিলাম সবার সাথে মিলে, তো এবার খাওয়া হলো না, এবার ঘরে ছোটো মোটো করে পিকনিক করব। আর এখন তো আমরা দুজন এখন একটু চা করে নিব, চা বানিয়ে নিব, তো চাটা খেয়ে নিব, দেখুন ঠান্ডা একদম, তো চলুন এখন চাটা আমরা খেয়ে নিই, তারপরে যোগাযোগ করতে হবে কি রান্না করি রাত্রেবেলা, সো সেটা পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো সন্ধ্যের চা নিয়ে চলে আসলাম, তো এখানে আছে গরম গরম এক কাপ দুধ চা, খেতে ইচ্ছে করলো তাই বানালাম দুধ চা গরম গরম, আর এখানে আছে চানা দিয়ে মুড়ি আর সাথে বিস্কিট। ফার্স্টে যেহেতু পিকনিক আমরা বাইরে করছি না, তো ঘরেই ঘরোয়া করে কি খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, 31st অকেশনে আমরা কি করছি, তো বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখতে হবে। আর আমি এখন সন্ধ্যের চা গরম গরম চা খাচ্ছি, তো অনেকদিন আমি চা খাইনি যেহেতু আমার গ্যাসে অনেক প্রবলেম হতো, তো অপারেশনের পরে প্রবলেমটা অনেকটা কমে গেছে, তাই এখন চাটা এখন ডেলি না খেলেও ডেলি খাই না, মধ্যে সদ্যে ইচ্ছে করলে হঠাৎ কোনো সময় এক কাপ চা মানে খাই, কন্টিনিউয়াসলি খাই না, হঠাৎ কোনো সময় খাওয়া হয়। তো চাটা খেয়ে নিই মুড়ির সাথে, গরম গরম চানা দিয়ে মুড়ির সাথে চা দিয়ে, তো বাঙালির ফেভারিট খানা মুড়ি দিয়ে চানা দিয়ে আর চা, তো চাটা এনজয় করি পরে আপনাদের সাথে কথা বলছি। তো চা খেয়ে নিই, তারপরে রান্নাবাড়ার যোগাযোগ করতে হবে, আর রাতে হবে মাংস আর ফ্রাইড রাইস, আর দুপুরের তো বুটের ডাল আছে, তো সেটাই তো সিম্পলি করবো, আমরা বেশি লোক না, আমরা চারজনই লোক, তো চারজনের আন্দাজে অল্প ছোটো মোটো করে করছি ঘরে পিকনিক, তো কি করছি পরে দেখাচ্ছি আপনাদেরকে, দেখে দেবো। তো বন্ধুরা চাটা খাওয়া তো হয়ে গেছে, তো চাটা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম, কিছু কুটিনাটি কাজ করছিলাম, তো এখন যাবো রান্নাঘরে, তো চলুন রান্নাঘরে এখন কি করি সেটা আপনাদেরকে শেয়ার করে দিব, তো দেখুন কি করছি, চলুন আজকে কি আইটেম কি তৈরি যত খাওয়া দাওয়ার 31st, তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। তো বন্ধুরা দেখুন রান্নাঘরে চলে আসছি, আর এখানে দেখুন সমস্ত রকম ফ্রাইড রাইসের জন্য তরিজুত করে রেখেছি, এখানে চাল আছে, লং আছে, এলাচি, দালচিনি, তারপরে আপনার ঘি, গরম মশলা তো বললামই, আর তেলও আছে, কাজু কিশমিশও রাখা আছে। আর এখন আমি চালটা মেপে ধুয়ে নেবো, আর এখানে দেখুন মাংসের জন্য সব কিছু বের করে রেখেছি, আলু দিয়ে আজকে চিকেনটা রান্না হবে, ও আমার বর চিকেন এনেছে এখন। আর এখানে দেখুন সবজিগুলো রাখা আছে, এখানে গাজর আছে, মটরশুঁটি আছে, তারপরে বেগুন আছে, শশা আছে, বিট আছে, আর এই দুটো টেমাতে একটা মধ্যে ধনে পাতা, একটা মধ্যে কাঁচা লঙ্কা দুটো রাখা আছে, তো সব কিছু আমি এখন কেটে তেতে নিব, আর শাশুড়িমাকেও বলেছি একটু হেল্প করে দিতে, তো করবে। আর এখানে দেখুন আমার বর জাস্ট নিয়ে আসলো টমেটো আর বিনস, কারণ টমেটোটা মাংসতে লাগবে আর বিনসটা দিয়ে আমি ফ্রাইড রাইস করবো। আর এখানে দেখুন এলাচিগুলো আমি দেখুন এইভাবে ছুলিয়ে ছুলিয়ে একটু তাওয়াতে গরম করে নিয়েছি, যাতে এটা একটু করকম মানে মরমরে হয়ে যায়, তাহলে মিক্সিতে দিলে একদম পেস্ট হয়ে যাবে, যেহেতু আমরা ঘরোয়া করেই ফ্রাইড রাইস করছি, তার জন্য এগুলো আমি গুঁড়ো করে তারপরে দিব, নাহলে মুখে লাগলে বেশি ভালোবাসে না সবাই, তার জন্য আমি গুঁড়ো করে দিব, আর গুঁড়ো করে দিলে ফ্লেভারটাও খুবই ভালো আসে, তার জন্য আমি গুঁড়ো করে দেবো। এই দেখুন একদম মরমর করছে, তো একদম মানে ক্রাঞ্চি হয়ে গেলে তারপরে গুঁড়ো করলে পাউডারটা ভালো আসে, আর যদি কিছু একটু বেঁচে থাকে, কারণ একদম ফাইন মানে পাউডার যদি না হয়, তারপরে আমি একটু পাটাতে করে নিব, একদম পাউডার হয়ে যাবে। আপনারাও মানে এটা করতে পারেন ঘরে, একটু তাওয়াতে বা কড়াইতে একটু গরম করে, কারণ এলাচিটা আপনি খুলে নেবেন, নাহলে হবে না, এলাচিটা খুলে একটু তাওয়াতে গরম করে তারপরে মিক্সিতে পেস্ট করে নেবেন বা পাটাতে পেস্ট করে নেবেন, তাহলে একটু অল্প হালকা সামান্য দিলেই তরকারিটা একদম পুরো এলাচির ফ্লেভার হয়ে যায়,
তাহলে এলাচিটা অনেকটা মানে কম পরিমাণে লাগে, অনেকটা সেফ হয়, তার জন্য আমি এই ট্রিকটা ইউজ করি। আর যেহেতু আজকে আমি গরম মশলা মানে ফ্রাইড রাইস করবো, তো খালি এলাচি করলে হবো না, দারচিনিও করতে লাগবে, তার জন্য আমি কয়েকটা দারচিনিও এখানে দিয়ে রেখেছি, এটা একটু গরম হতে থাক। আর তার আগে আমি এটা নিচে নামিয়ে দিই, এগুলো নিচে নামিয়ে দিব, তারপরে আমি গুঁড়োটাও করে নিব। তো এগুলো একটু ধুয়ে দিয়েছিলাম কারণ মাংসের সাথে এনেছিল, তার জন্য একটু ধুয়ে দিয়েছি। এখন আমি মিক্সিতে দিয়ে এটা একটু পাউডার করে নিব, তারপরে দেখি চেলে দেখব কতটুকু আছে। তো দেখুন আমার পাউডারটা করে নিয়েছে, আর এগুলো দেখুন মিক্সিতে আর হচ্ছে না, তো আমি এটা এবার আমি একটু পাটাই করে নিব। আর এই দেখুন পাউডার হয়ে গেছে একদম, এটা আমি একটা এয়ারটাইট টেমাতে ভরে রেখে দিব, তো অনেক দিন আমার কাজ চলে যাবে। তো আমি দেখুন পাটার মধ্যে নিয়ে নিয়েছি, এখন আমি দেখুন একদম পাউডার হয়ে যাচ্ছে কারণ এটা একদমই কড়কড়া আছে, তার জন্য তো আমি এটা পাউডার করে নিয়েছি। আর এই দেখুন মেয়ে গান বাজিয়ে বাজিয়ে একটু আর্ট করছে, আর এদিকে মা আমাকে একটু আলু টালুগুলো ছুলে দিয়ে একদম পরিষ্কার করে দিয়ে গেছে। এখানে দেখুন আমি কাজু কিশমিশ রেখে দিয়েছি, আর এখানে বাদামটাও ভেজে নিচ্ছি। বাদামটা একটু ভেজে তারপরে দিলে ভালো লাগবে, কারণ কাঁচা দিলে তো ভালো লাগবে না, তাই তো ওটা ভেজে নিচ্ছি। তারপরে বাদামের যে চুকলোগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে। আর এদিকে দেখুন সমস্ত রকম এখানে কাটাকুটি মানে আধা কাটা মা ছুলে দিয়ে গেছে, আমি এখন এগুলোকে ভালো করে পিস পিস করে সুন্দর যেটা যেভাবে কাটতে হয় মা সেরকম মতো জানে না, তো আমি সেটা কেটে নিব। আর বেগুন, আজকের আইটেম হলো ফ্রাইড রাইস, চিকেন, বেগুন ভাজা, সালাড, আর মার জন্য তো আছেই বুটের ডাল দুপুরবেলা, তো হয়ে যাবে। এটাই আমাদের আজকে ডিনারের মেনু, কারণ আজকে যেহেতু 31, তো কিছু স্পেশাল না করলে তো বন্ধুরা ভালো লাগে না, তাই একটা আজকে স্পেশাল মেনু। তো সমস্ত রকম কাটাকুটি তো আমার হয়ে গেছে, এখন আমি ফ্রাইড রাইসের জন্য গরম জল দিক করে তারপরে আমি চালটা ধুয়ে রেখেছিলাম কমসে কম আধা ঘন্টার মতন আগে, তো চালটা আমি দিয়ে দিচ্ছি। আর চালটা দেওয়ার সাথে সাথে আমি এটার মধ্যে আরও কয়েকটা জিনিস দিয়ে দিব, এখানে পরিমাণ মতো জল মানে একটু বেশি পরিমাণেই জল দিব কারণ ভাতটা একদম ঝরঝরে হতে হবে। আর এখানে দিয়ে দিব তেল, তারপরে সাদা তেল দিবেন আপনারা, রিফাইন তেল, আর নুন দিয়ে দিব সামান্য, আর দিব আমি একটু এলাচি, আর আপনারা তেজপাতাও দিতে পারেন, তারপর গোলমরিচ, দারচিনি, যে যেরকম খায় লং, সব কিছু দিয়ে এটা একটু ভালো করে নাড়িয়ে তারপরে আমি এটা একটু ঢাকা দিয়ে দিব। তারপর যখন এটা একটু গরম হয়ে যাবে তারপর আমি ঢাকাটা খুলে এটা ভালো করে কুক করে নিব ভাতটা। তো আমি এটা করে নিই, আর সাথে সাথে মাংসটাও করে নিব, তো কারণ ফ্রাইড রাইসটা তো নিরামিষই হচ্ছে, পরে আমি বেগুন ভাজাটা যা পরে করব, এখন আগে আমি চিকেনটা করে নিব। চিকেনটা করে তারপরে সব কিছু ধুয়ে মেজে তারপরে আবার নিরামিষ করব। তো তাই আপনারা ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো আমি এখানে কড়াইটা বসিয়ে এখানে দেখুন চিকেনটা আমার বর ম্যারিনেট করে দিয়েছে সব কিছু মশলার সাথে, আর এখানে আলুটা আমি প্রথমেই ভেজে দিব। তো আমি চিকেনটা রান্না করতে বসিয়ে দিই, আর এদিকে ফ্রাইড রাইসের জন্য আমি কাটাকুটি করছি, তো দুই দিকে কাজ করতে হচ্ছে, তার জন্য অনেক সময় আমি ভিডিও করতে পারিনি। তো দেখুন চিকেনটা আমার প্রায় হয়ে গেছে, তো চিকেনটা হয়ে গেছে, আর এদিকে দেখুন কয়েক টুকরো মাংস মেয়ের জন্য রেখে দিয়েছি কারণ মেয়ে এরকম খেতে ভালোবাসে। তো এখন আমি সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নেব কারণ যেহেতু জানেনি আমার শাশুড়িমা নিরামিষ খান, তো চিকেন করে নিয়েছি, এখন আমি সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে তারপরে আবারও এখানে ফ্রাইড রাইসের জন্য বসিয়ে দিয়েছি কড়াই। তো ফ্রাইড রাইস করবো এখন, তো সব কিছু তো কাটাকুটি হয়ে গেছে, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো এখন ফ্রাইড রাইসটা করে নিই। তো ফ্রাইড রাইসটা করলে আমাদের রান্না তো আজকে কমপ্লিটই হয়ে যাবে, আর বেগুন ভাজাও করে নিয়েছি, আর সালাডও কেটে নিয়েছি, সব কিছু রেডি, ফ্রাইড রাইসটা হলে আমাদের হয়ে যাবে। তো আপনাদের 31টা কীভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আমার তো ভালোই কাটছে দেখতেই পাচ্ছেন। তো ফ্রাইড রাইসটা আমি করে নিই, পরে আপনাদের সাথে আবার দেখা করছি, তো দেখতে থাকুন ব্লগটা। তো এখানে দেখুন সালাড কেটে নিয়েছি কারণ মা তো পেঁয়াজ খাবে না, আমাদের জন্য পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর মার জন্য পেঁয়াজ দিইনি। তো সব কিছু রেডি, এখন চলুন, অনেকটা রাত্র হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গিয়েছে, এখন আমরা সবাই এখানে আজকে থালাতে খাবো না, পাতাতেই মানে একদম পিকনিক ফ্লে মানে লাগবে, তাহলে তো পিকনিকের মতনই আমরা ঘরে বসেই খাচ্ছি কারণ বাইরে অনেকটা ঠান্ডা। দাদা ওরা বাইরে খাচ্ছে বা পিকনিক করছে কিন্তু আমরা বাইরে যাইনি, আমরা ঘরেই পিকনিক করে নিলাম। তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে কথা বলছি বন্ধুরা। তো দেখুন খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখন অনেকটাই রাত্র হয়ে গেছে, কিন্তু এখন অবধি 12 বাজেনি, 1 হয়নি, তো এখন যাবো একটু বাইরে, একটু আগুন জ্বালিয়েছে দাদা, তো ওখানে একটু গরম তাপ নিয়ে আসে, অনেকটাই ঠান্ডা পড়েছে আজকে।
তো বন্ধুরা সবকিছু তো দেখিয়ে দিলাম, আজকে 31st ডিসেম্বরটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম। তো আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর বন্ধুরা শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নিউ ইয়ারে, আপনাদেরকে আবার বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো কিছুক্ষণ বাদেই হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে, তো পরে দেখা করব আবার কালকে নতুন বছরের নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন বছরে। আপনারা দেখতে থাকুন দীপিকা সাহা ব্লগস, আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর সারাদিন এতক্ষণ যে ব্লগটা দেখছেন, যদি দেখে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। তো কালকে আবার দেখা হচ্ছে, আজকের মতো টাটা বাই বাই। নিউ ইয়ারে প্রথম বছরে কালকে ব্লগটা দেখতে ভুলবেন না, কারণ প্রথম বছরে 1 তারিখে আমরা কী করছি সেটা কালকে ব্লগে জানাবো। তো দেখতে থাকুন ব্লগটা, টাটা বাই বাই।